নমস্কার। আজকাল পশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনি জানেন যে আপনার চেষ্টা প্লাস আপনার ভাগ্য সমান সমান হচ্ছে আপনার জীবনে পাওয়ার রেজাল্ট। তাই চেষ্টা আপনার তরফ থেকে প্রচুর রয়েছে। মাথার ঘাম কিভাবে পায়ে ফেলতে হয় সেটা আপনি জানেন, কিন্তু তারপরেও রেজাল্টটা মনের মতন হচ্ছে না, তখন বুঝবেন ওই যে ভাগ্য, কিছু একটা সমস্যা কিন্তু অবশ্যই রয়েছে। ভাগ্যের সমস্যাকে জানার উপায় বাড়িতে বসে আপনার আমার নেই, কারণ এর জন্য এক্সপার্টের প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ যাদের আমরা অ্যাস্ট্রোলজার বলে থাকি, অ্যাস্ট্রোলজি এই সাবজেক্টটাকে নিয়ে যারা কাজ করেন। তবে হ্যাঁ, এখানে আরও একটা বিষয় রয়েছে, বলে যে দীর্ঘদিন কাজের একটা অন্যরকমভাবে কিন্তু অভিজ্ঞতা রয়েছে। পুরনো চাল ভাতে পারে এটাও আমরা বলি, বা ওল্ড ইজ গোল্ড এটাও আমরা বলে থাকি। তাই দীর্ঘ 20 বছর ধরে যে মানুষটি আমার আপনার উপকারে লেগে আসছে, আমাদের সমস্যার সমাধান করে আসছে, যে মানুষটিকে আমার মনের ভীষণ গোপন কথা, ব্যক্তিগত কথা মন খুলে বলতে পারি, এবং তিনি বিশ্বাসের সাথে সেই জায়গাটা রাখার চেষ্টা করেন এবং আমার সমস্যার সমাধানের চেষ্টা করেন, সেই মানুষটি ওয়ান অ্যান্ড অনলি আমাদের সকলের ভীষণ প্রিয়, খুব কাছের বৈশালীদি, বৈশালী সরকার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার জানাচ্ছি। সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। কলাকষ্টে দ্বিরূপেণ পরিত্রাণ প্রদায়নী সর্বস্ত্যাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মাতা। একদম, অনুষ্ঠান আজকে শুরু করব, কিন্তু তার আগে একটা কথা বলি, একজন অ্যাস্ট্রোলজারের সব থেকে বড় গুণ থাকে তাকে খুব ভালো একজন মানুষ হতে হয়, এবং এই মানুষটি সত্যি খুব বড় মনের একজন মানুষ। কারণ আমি অনুষ্ঠান শুরু করার আগে আমাদের সিটিভেনের সাথে যুক্ত অনেকেই কিন্তু বলছিল দিদি কিন্তু ভীষণ ভালো একজন মানুষ, আর সত্যি কথা এটা, এটা আপনারাও জানেন। তো দিদির কাছ থেকে আজকে একটা বিষয় একটু জানতে চাইবো। দিদি, আমরা বিভিন্ন সমস্যা নিয়ে তো কথা বলি, কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমি শুনছিলাম যে বৃহস্পতি আর শনি নাকি গোচর পরিবর্তন করছে, মানে এই যে বৃহস্পতি আর শনির গোচর পরিবর্তন, এটা কি আমাদের জীবনে কোনো একটা ফল আনতে পারে, ভালো ফল বা মন্দ ফল, একটু দর্শক বন্ধুদের জন্য আলোচনা করব। 29 মার্চ বৃহস্পতি এবং শনি ট্রানজিট হচ্ছে। শনি কিন্তু তার স্বক্ষেত্রে ন্যাচারাল জুডিয়াকে দশমে অকুপাই করে রয়েছে, এবং বৃহস্পতিও তার নবম ঘরে অর্থাৎ ধনুরাশির ঘরেতে রয়েছে, কিন্তু 29 মার্চে কিন্তু তার নিজের ঘর ত্যাগ করে ন্যাচারাল জুডিয়াকে দশমে আসছে। কিন্তু সেই সময় দেখা যাচ্ছে যে মঙ্গলও কিন্তু সেই জায়গাতে অর্থাৎ মকর রাশির ঘরে এক্সল্টেড অবস্থায় রয়েছে। তাহলে আমরা তিনটে প্ল্যানেটের একটা যোগ পাচ্ছি, একটা হচ্ছে মঙ্গল, একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে শনি। শনি মঙ্গলের যোগটা কিন্তু আমরা নেগেটিভ হিসাবে ধরে থাকি, আর শনি বৃহস্পতির যোগটাকে আমরা পজিটিভ যোগ হিসেবে ধরে থাকি। শনি বৃহস্পতি আমাদের ধর্মপতি কর্মপতি, আমাদের জীবনে ধরো যাদের মেষ রাশি রয়েছেন, মেষ রাশির দশমপতি হচ্ছে একদম মকর রাশি। মকর রাশিতে যাদের ধরুন দীর্ঘদিন চাকরি পাচ্ছেন না বা প্রমোশন আটকে রয়েছে, তাদের জন্য সুখবর, তাদের কিন্তু একটা কর্ম উন্নতির জায়গা কিন্তু রয়েছে। তা বলে কি সবার হবে, এটা আমার বুঝতে পারবো না। বড় প্রশ্ন যে বৈশালীদের টিভি পর্দায় তো বললেন, ধরো আমার তো হচ্ছে না, কেন হচ্ছে না? আপনাকে দেখতে হবে আপনার ন্যাটাল ছককে কোথায় কিন্তু গেরো হয়ে বসে রয়েছে, অর্থাৎ বাধা হয়ে বসে রয়েছে। সেইটা যদি আমরা এই সময়, এই যে আমরা আগে থেকে আগাম বলে দিই না যে এই যোগটা আসছে এটা ভালো যোগ, এই যোগটা আসছে একটা নেগেটিভ যোগ, তাহলে নেগেটিভ যোগটাকে আপনি যখনই পজিটিভে পরিণত করতে পারবেন, তখন কিন্তু তার থেকে আপনি সমস্যার সমাধান করে যেতে পারবেন। তাহলে মেষ রাশির কিন্তু ভালো সময় আসছে, কর্ম উন্নতির জায়গা আসছে, ল্যান্ড ভূমি প্রপার্টি হওয়ার জায়গা কিন্তু তৈরি হচ্ছে, পুরাতন বাড়িঘর বা ফ্ল্যাট বা গাড়ি কেনার কিন্তু একটা যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা যখন এতদিন অপেক্ষা করে রয়েছি, সেই অপেক্ষাটা যাতে আমাদের কার্যে পরিণত হয়, তার জন্য কিন্তু আমাদের নিজস্ব যে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ রয়েছে সেটা অবশ্যই যাচ করে নিতে হবে, এটা একটা মানতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যেহেতু ধর্মপতি কর্মপতি রয়েছে দশম ভাবের উপরে, শনি ভীষণ প্র্যাকটিক্যাল, শনি কাউকে ছাড়ে না। শনিকে যদি তুমি 5,000 টাকার মালা দাও বা এক হাড়ি মিষ্টি দাও, তাতে কিন্তু সে সন্তুষ্ট হবে না। শনি হচ্ছে নিম্ন শ্রেণীর ব্যক্তিদের আমরা বলে থাকি, শ্রমজীবী মানুষকে বলে থাকি, যারা ধরো লেবার, যারা ধরো রিক্সাওয়ালা, যারা তোমার বাড়িতে কাজ করছে, যারা রাজমিস্ত্রি, এই ধরনের মানুষদের আমরা শনির আয়ত্তে আনি, ভীষণ কঠোর পরিশ্রম করা যায়, তাদের যদি তুমি সেবা দিতে পারো, তাদের যদি প্রতি শনিবার কিছু ভোগ খাওয়াতে পারো, অনেকে দেখবে খিচুড়ি খাওয়ায়, অনেকে দেখবে মিষ্টি খাওয়ায়, তাহলে তাদের জন্মচক্র এবং মকর রাশির তো বিশেষত শনির সাথে সাথে চলছে, যে কারণে দেখা যাবে যে এই সময় তাদেরও কিছু ডিস্টারবেন্স পাচ্ছে, তাহলে শনির এই ডিস্টারবেন্স গুলো
যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের কিছু সেবামূলক কাজ করতে হবে। শমিনী হচ্ছে প্র্যাকটিক্যালের কারক গ্রহ, শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। তাহলে শনির দ্বারা যারা প্রভাবিত রয়েছেন তারা কি করবেন? না, ঘরের মধ্যে যে করোনা ভাইরাস নিয়ে নানা রকম কথা হচ্ছে, এতেও আমি বলে থাকবো যে এই যে শনির যে যে জায়গা রয়েছে এবং বৃহস্পতি যে জায়গা রয়েছে, যে কোনো রোগকে বাড়িয়ে দেবে। তাহলে আমাদের এই যখনই এই ধরনের নেগেটিভ যোগগুলো আসবো, আমরা কিন্তু শনির যে উদ্ভিদ রয়েছে সাই এবং বৃহস্পতির যে উদ্ভিদ রয়েছে যজ্ঞডুমুর, তার সাথে গুগল সাদা ধুনো যদি কর্পূর যদি আমরা বাড়িতে যদি প্রতিদিন যদি আমরা জ্বালতে পারি, তাহলে রোগের থেকে হাত থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্তি লাভ করতে পারি। এটা খুব ভালো টিপস আমাদের বন্ধুদের জন্য এই মুহূর্তে। এই ধরনের দেখো, প্রকৃতির বাইরে আমরা কিন্তু কেউ নয়। বাস্তুতে আমাদের যে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, তাতে যে পঞ্চ তত্ত্ব রয়েছে, এর সমন্বয় কিন্তু আমাদের সমস্ত কিছু। এবং চর, স্থির, দ্বৈত, এই তিনটে জিনিস এবং পাঁচটার যে জায়গা রয়েছে উপাদান এবং পাঁচ রকমের যে উপাদান আমাদের রয়েছে, এই জায়গাটার যদি ব্যালেন্স যদি যে বাড়িতে ভালো থাকবে সেই বাড়ির বাস্তু ভালো হবে, যে বডিতে ব্যালেন্সটা ভালো থাকবে সেই মানুষটা অনেক বেশি কিন্তু কনফিডেন্ট থাকবে, অনেক তার অরা পজিটিভ থাকবে এবং যে কোনো রকম ভাইরাস বলো, যে কোনো রকম প্রতিরোধ বলো, তার করার ক্ষমতাটা অনেক বেশি। বেশ দিদি, আমরা ঠিক এই আলোচনায় থাকবো। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই সময় এটার প্রয়োজনীয়তা কিন্তু চরমে। তবে একজন বন্ধু আছেন ফোনে, একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ণালী বিশ্বাস বলছি। আচ্ছা বেশ, বলুন কোথা থেকে বলছেন বর্ণালী? আমি আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, দিদির অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ দিদির অনুষ্ঠান দেখি আমি। কেমন লাগে দিদির অনুষ্ঠান বা দিদিকে কেমন লাগে? দিদিকে আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি দিদিকে আমি চিনি, আমার দিদির মেয়ের গড়িয়া থাকে দিদি, দিদির মেয়ের মানে পড়াশোনা কেরিয়ার নিয়ে দিদির কাছে গেছিলেন, উনি খুব উপকৃত হয়েছেন। মেয়ে বলেছিলেন উনি ডাক্তারি পড়তে পারবে। আচ্ছা আচ্ছা, তা উনি ওই মেডিকেল থেকে ডাক্তারি চান্স পেয়েছে, পড়ছে। বাহ খুব ভালো। মানে আপনার দিদির মেয়ে এসেছিল, মানে দিদি এসেছিল? দিদি এসেছিল, মেয়ের ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল এবং দিদি বলে দিয়েছিলেন ডাক্তারি হবে এবং সেই অনুযায়ী এগিয়েছে পড়াশোনা এবং বর্তমানে ডাক্তারি পড়ছে। তাদের হয়েছে তার মানে আমাদেরও হবে। আপনি কার সম্বন্ধে জানবেন আজকে? আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানবো। হাজবেন্ডের সম্পর্কে জানবেন, বলুন ডেট অফ বার্থটা বলুন। 9/4/1975। দিদি যখন রাশি লগ্ন বলবেন একটু নোট করে নেবেন বা মিলিয়ে নেবেন। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে কি? না না, জানা নেই। তাহলে জানুন হচ্ছে ওনার রাশি হচ্ছে মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরগণ এবং বৃহস্পতির দশায় ওনার জন্ম হয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে একটা ম্যাচিওর নক্ষত্র এবং আমরা বলি ভগবান বিষ্ণুর আড়াই যে প্যাচে অবস্থায় রয়েছে সেই জায়গাটাকেই নির্দেশ করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। কন্যা লগ্ন, লগ্নপতি সপ্তমে চলে গেছে, চন্দ্র যুক্ত, রবি যুক্ত, বৃহস্পতি যুক্ত, সপ্তমপতি বৃহস্পতি তার স্বক্ষেত্রে রয়েছে। আপনার বাড়ি আর আপনার শ্বশুর বাড়ি মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি খুব একটা দূরত্ব ছিল না, তাই তো? না, হ্যাঁ কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, কারণ সপ্তমপতি সপ্তমে রয়েছে। সপ্তমপতি যখনই সপ্তমে থাকবে, সপ্তমপতি যখনই চতুর্থে থাকবে, সপ্তমপতি যখন দশমে থাকবে, বাড়ির কাছাকাছি কিন্তু বিয়েটা হবে। আচ্ছা, আপনার হাজবেন্ডের মেন হচ্ছে দেখুন লগ্নপতি দ্বৈত, চন্দ্র দ্বৈতে, রবি দ্বৈতে, সবসময় একটা ডুয়েল ব্যাপার থাকবে। উনি কি সার্ভিস করেন প্লাস আরো কিছু করেন কি, মানে টু টাইপস অফ ইনকাম কি ওনার আছে? রাহু পূর্ণ দৃষ্টি সে দ্বৈত রাশিতে দিচ্ছে, যেক্ষেত্রে টু টাইপস অফ ইনকাম থাকবে। কিন্তু শুনলে ভালো লাগে যে টু টাইপস অফ ইনকাম রয়েছে, কিন্তু মানে শুনলেও আমি বলবো লাস্ট আড়াই বছর অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু খুব ডামাডোলের মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং খুব চাপের মধ্যে রয়েছে, মানসিক একটা যন্ত্রণার মধ্যে রয়েছে। ষষ্ঠভাবে মঙ্গল খুব স্পাইসি খাবার খেতে পছন্দ করে,
কষা মাংস, চপ, কাটলেট এই ধরনের খাবার খেতে খুব লাইক করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং বর্তমানে হেলথের প্রবলেমেও তো খুব ভুগছে, খুব ভুগছে, হ্যাঁ ভুগছে। এবং প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ইউরিনের কিছু সমস্যা, সুগারের কিছু সমস্যা, এইগুলো কিন্তু আসার যোগ রয়েছে। সেগুলো কি আসছে, হয়েছে কি? হ্যাঁ, প্রচন্ড স্বাস্থ্যের দিক দিয়ে খুবই খারাপ বর্তমান সময়। কিন্তু ওনার হেলথ ওয়াইজ আমি বলবো ভীষণই নেগেটিভ একটা যোগ চলছে। খাটে প্রচুর, এই যে বললাম শনি, শনি হচ্ছে কর্ম কারক গ্রহ। শনি আপনার হাজবেন্ডের কিন্তু এই মুহূর্তে পঞ্চমে রয়েছে, অর্থাৎ ষষ্ঠের দ্বাদশ ভাবে, যে ক্ষেত্রে আপনার হাজবেন্ডের এই মুহূর্তে কর্মের জায়গা নিয়ে যথেষ্ট চাপে রয়েছে, টেনশনে রয়েছে। একটা মানসিক প্রচন্ড টেনশন, মানসিক টেনশন আছে। কেন বললাম না, ষষ্ঠ হচ্ছে আমাদের কর্ম, ষষ্ঠের দ্বাদশ ভাবে চলে গেছে কিন্তু পঞ্চম ভাব, সেই কর্মপতি যখন পঞ্চম ভাবে এসেছে একটা ছেদের কিন্তু নির্দেশ দিচ্ছে। বা হয়তো যেখানে চাকরি করছে সেই চাকরিটা এতটাই প্রেশারে রয়েছে, চাপে রয়েছে, তিনি কিন্তু মুভ করতে চাইছে কিন্তু অন্য কোনো ভালো অপশন এখন অব্দি পাচ্ছেন না, তাই তো? এরকমই হচ্ছে, মানে মানসিক একটা চাপ কর্মের জায়গা থেকে আসছে, পরিবর্তনের কথাও ভাবছেন। এবং আমি বলবো দিদি, কর্ম তো দেখেন আজ হলো কালকে পাবে, হেলথ ওয়াইজ খুব ডিস্টার্ব আমি পাচ্ছি। এবং হেলথ ওয়াইজ এর জন্য আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। লগ্নপতি চন্দ্র যুক্ত যত রয়েছে, ফিকিলনেস ভীষণ থাকবে অলওয়েজ। মানে এটা করব, চাকরি করলে উনি ভাবে ভালো করে ব্যবসা করব, আবার যখন চাকরিটা অফ করে উনি ব্যবসায় যাবেন তখন মনে করবে ভালো করে আমি চাকরি করব। এই যে একটা ডুয়েল ব্যাপার, এখনো অব্দি অর্থনৈতিক জায়গা কিন্তু সেভাবে স্বাচ্ছন্দ্যের জায়গা আসেনি। মানুষের জন্য প্রচুর করে, প্রচুর লোকের জন্য করে, যে যা চায় দিয়ে দেয়, একটু চাইল্ডিশ নেচার আছে, ঠিক আছে? মানে একটু 75 এ জন্ম কিন্তু একটু চাইল্ডিশ রয়েছে, তাই তো? এই মাঝখানে ধরুন পাড়া একটা টুর্নামেন্ট হচ্ছে, এই আমি একটা ইয়ে করে দিলাম, ডোনেশন করে দিলাম, হ্যাঁ এই আমি তোদের ঘুমি খাইয়ে দেবো আজকে রাত্রে। মানে এই যে একটা চাইল্ডিশ একটা নেচার, চন্দ্র বুধের কানেকশনে হবে এবং চন্দ্র বৃহস্পতিও রয়েছে, আপনার সাপোর্টটা খুব পেয়ে যায়। আপনার বুদ্ধি নিয়ে যদি উনি চলেন লাইফে কিন্তু সাকসেস পাবে। ব্যবসাটা আপনার নিজের নামে, মানে আপনার নাম দিয়ে ওনাকে ব্যবসা করতে বলুন, তাহলে সেই ব্যবসা কিন্তু অনেকটা উঁচুতে উঠবে। বেশ, অনেকগুলো দিক কিন্তু শুনে নিলেন এবং প্রত্যেকটা দিন দিক আপনি স্বীকার করলেন যে হ্যাঁ দিদি আপনি যা বলছেন একদম ঠিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। কিন্তু দিদি আপনি কবে দুর্গাপুরে আসছেন বা কবে বলছেন? দুর্গাপুরে 12 এপ্রিল রবিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন, 12 এপ্রিল রবিবার। কেমন, তার জন্য যোগাযোগ করতে হবে। দেখুন, জীবনের সবকটা দিক যখন একজন অ্যাস্ট্রোলজার মিলিয়ে দিতে পারেন না, তখন সেই মানুষটা কিন্তু আমার উন্নতিটাকেও মিলিয়ে দিতে পারে। আর তাই জন্য যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে। দিদিভাই, অনেকগুলো ভালো কথা আপনি বললেন, আপনার পরিচিত মানুষ এসেছেন, তিনি ডাক্তারি করছেন এবং সব থেকে ভালো প্রফেশন আমরা ধরি, দিদির মেয়ে একদম। এবং সেখানে থ্যাংক ইউ ভেরি মাচ, এভাবেই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, যোগাযোগ করুন। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, একজন অ্যাস্ট্রোলজার ওই চিরুনি তল্লাশিটা কিন্তু করতে পারে। বাপের বাড়ি শ্বশুর বাড়ি একেবারে কাছাকাছি হবে, স্বামীর দুরকমের একটা দৈত্য মনোভাব থাকবে। এইটা হয়ে গেছে কি বলতো, বহু বছর ধরে আমি অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত রয়েছি, 20 বছরের বেশি। শুধু বই পড়ে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার হওয়া যায় না, একদম। যত মানুষের সাথে মিশবে, যত মানুষকে দেখবে, আমার মা তারা আশীর্বাদ বলো, সমস্ত ভিউয়ার্সের আশীর্বাদ বলো, গুরুজনদের আশীর্বাদ বলো, আমার এটা একটা মানে ঈশ্বরের আশীর্বাদই বলবো, যে মানুষ আমার কাছে একবার আসে আজ পর্যন্ত সে আমাকে ছেড়ে কোথাও যায় না, এটা আমার একটা গর্ব বলতে পারো, একদম ঠিক। হ্যাঁ, কারণ আমি মানুষকে ভাবি যে সে দুঃখ কষ্ট নিয়ে আমার কাছে এসছে। ধরো কেউ তার পারিবারিক একটা সমস্যা নিয়ে এসছে, চোখের জল ফেলতে ফেলতে এসছে, লিটিগেশনের মধ্যে ছিল, সেই জায়গা থেকে ডিস্টার্বের মধ্যে এসছে, যখন সেগুলো সলভ করে দিই, সেই মানুষটা যখন হাসতে হাসতে আসে তখন এত ভালো লাগে এবং এত কনফিডেন্স নিজের বেড়ে যায় এই শাস্ত্রের প্রতি। এই যে শাস্ত্র, এই শাস্ত্র তো বিরাট বড় শাস্ত্র, এটা তোমার বা আমার সৃষ্টি করা শাস্ত্র না, বহু প্রাচীন শাস্ত্র, বহু সম্পদশালী শাস্ত্র, এবং এটা নিয়ে এখন অব্দি রেগুলার পড়াশোনা করে যাচ্ছি। কিন্তু সিস্টেমকে মানতে হবে। অনেকেই ভাবে যে আমার সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, ডাক্তার দেখালাম হলো না, পুলিশের কাছে গেলাম সেই প্রবলেম মিটলো না, লয়ারের কাছে গেলাম সেটা মিটলো না, অবশেষে আমি আসব জ্যোতিষীর কাছে। এবং কিরকম জ্যোতিষীর কাছে না, ইনস্ট্যান্ট আমাকে কেউ কাজ দিয়ে দেবে, আমার ভাগ্যটা, আমার প্রবলেমটা, আমার কোর্ট কেসটা, আমার ডিভোর্স কেসটা, আমার ছেলে যেন একদম 50 পাচ্ছিল, আমাদের 100 পায়, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, এটা সবার আগে মানবেন। আর এটা যারা বিশ্বাস করেন তারাই কিন্তু বৈশালী সরকারের কাছে আসবেন, কারণ আমি নিজে ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, ঠিক আছে? এবং জ্যোতিষটা একদম সিস্টেমেটিক ওয়েতে করি, মানুষকে পূজা পাঠ যে সমস্ত আপনারা বহু বছর ধরে জানেন, প্রতিটা মাসে আমি তারাপীঠে থাকি, এ মাসে শুধু আমি থাকবো, কিন্তু বাড়ির নিজ গৃহ মন্দিরে পুজো করবো আপনাদের জন্য।
সেক্ষেত্রে বলে থাকবো প্রতিটা জিনিস সিস্টেম রয়েছে, সিস্টেমের বাইরে ইনস্ট্যান্ট ম্যাজিকের মতন লাইফ চেঞ্জ করা যায় না। প্রতিদিন যদি আপনি একটা সিস্টেমে যদিষ্কে মেনে চলতে পারেন আপনার লাইফে 100% কিন্তু গেইন দেওয়া সম্ভব। তোমার দিদির এই মতামত কিন্তু আপনারা মেনে নিয়েছেন, সে কারণে আমাদের সিটিভিএনে কিন্তু প্রচুর বন্ধুদের একটা রিকোয়েস্ট ছিল যে আমরা মিডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু দিদিকে আমরা পাই, কিন্তু সিটিভিএনে পেলে আরেকটু বেশি ভালো লাগবে, কারণ সিটিভিএনে ব্যাপ্তিটা কিন্তু অনেকটাই, এটা আমাদের বলতে হয় গর্বের সাথে। এবং পাশাপাশি প্র্যাকটিক্যাল এবং থিওরি এই দুটো দিকই, প্র্যাকটিক্যালটা ভীষণ দরকার থিওরির পাশাপাশি। আরেকটা ফোন নিয়ে নেবো চট করে, কে আছেন আমাদের সাথে? নমস্কার, আমার নাম দিনেশ পাঠক। আচ্ছা, কোথা থেকে বলছেন দিনেশ বাবু? আমি হাওড়া পালকিয়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, বেশ। দিদির অনুষ্ঠান আগে দেখেছেন? হ্যাঁ দেখেছি। কেমন লাগে দিদির অনুষ্ঠান? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি ফোন করেছি আপনাদের আমার হরোস্কোপ জানার জন্য। অবশ্যই জানবেন, মানে শুধুমাত্র অনুষ্ঠান ভালো লাগে সে কারণে আজকে চেষ্টা করে ফোনটা পেলেন, তাই তো? সময়টা বলবেন। সময় হচ্ছে 8:15 রাত্রি বেলা। প্লেস একটু বলুন। প্লেস হচ্ছে হাওড়া। হাওড়া। একটু রাশি লগ্নটা মিলিয়ে নেবেন, দিদি বলবেন। আপনার রাশি লগ্ন কিছু জানা আছে? না, আগে জ্যোতিষদের কাছে দেখিয়েছিলাম, তারা বলেছিল মকর রাশি আর বৃশ্চিক লগ্ন। একদমই ঠিক বলেছে। আচ্ছা, মকর রাশি শ্রবণা নক্ষত্র দেবগণ এবং বৃশ্চিক লগ্ন রয়েছে আপনার। আচ্ছা, আপনার লগ্নপতি মঙ্গল, সেই মঙ্গল পঞ্চম ভাবের উপরে চলে গেছে, তৃতীয় ভাবে চন্দ্র, চন্দ্র রয়েছে তার নিজের স্টারে। আপনার হাতের লেখা দেখবেন খুব সুন্দর হবে, আর্টিস্টিক হাতের লেখা হবে। চন্দ্র তৃতীয় ভাব হচ্ছে আমাদের হাতের লেখা, হ্যান্ডরাইটিং, সেখানে চন্দ্র কিন্তু রয়েছে তার নিজের স্টারে, যেক্ষেত্রে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি খুব শুনে শুনে, যেহেতু শ্রবণা নক্ষত্র, শুনে শুনে অনেক কিছু মনে রাখার ব্যাপার কিন্তু আপনার মধ্যে থাকবে, সেটা আছে কি? দুটো আছে, দুটোই বলুন। আর আগেরটা হাতের লেখা সুন্দর, এই কথাটা ঠিক তো? হতেই হাতের লেখাও মোটামুটি ভালো আছে, মানে লোকে ভালো বলে, হতেই হবে। আচ্ছা, রবি এক্সাল্টেড আছে, এটা ভীষণ ভালো। মঙ্গল পঞ্চমে শুক্র যুক্ত, শুক্র এক্সাল্টেড, শুক্র মঙ্গল হচ্ছে ভীষণ সৌখিন, শুক্র মঙ্গল হচ্ছে খুব রুচিশীল, ক্রিয়েটিভ মানসিকতা, মনের দিক থেকে খুব সৌন্দর্যপ্রিয়, ঠিক আছে। খুব পারফিউম মাখতে পছন্দ করবেন, খুব জুয়েলারি পরতে পছন্দ করবেন, সেগুলো আছে তো? আপনি স্বরোজগারে রয়েছেন, অর্থাৎ নিজস্ব প্রফেশনে রয়েছেন, তাই তো? বিজনেস করেন আপনি? আমি বিজনেস করি। হ্যাঁ, কিন্তু লাস্ট আপনার 3 থেকে 3.5 বছর, ঠিক আছে, একটু আগে যথেষ্ট ভালো বিজনেসের মধ্যে আপনি ছিলেন, যেহেতু বৃহস্পতি আপনার সপ্তমে, বৃহৎপতি মানে আপনার বিজনেসটাও কিন্তু বড় দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু লাস্ট অন্য জ্যোতিষীরা বলছে কি এই সময় একটু বিজনেস ডাউন যাবে, কেন? তারা বলছে কি 7.5 আমার না কিছু। হ্যাঁ, 7.5 আপনার যাচ্ছে, ঠিক কথা, কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট রয়েছে, তৃতীয়পতি নবমপতি তৃতীয়া এবং তৃতীয়পতি নবম, মানে ইন্টারচেঞ্জ হয়েছে শুক্রের সাথে চন্দ্রের সাথে শনির, অর্থাৎ আপনি ভীষণ ভাবে পারফেকশনিস্ট, যে কোনো কাজ খুব পারফেক্ট ভাবে না হলে আপনার কিন্তু পছন্দ হয় না সেটা, তাই তো? দাদা, একমত তো আপনি দিদির কথার সাথে? হ্যাঁ, এটা একমত। আচ্ছা, আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ, আমি বিজনেসম্যান। কিন্তু একটু চাপের মধ্যে কি রয়েছেন, মানে কিছু টাকা পয়সা বা কোনো লিটিগেশন, ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে কি কিছু প্রবলেম আপনার লাইফে এসেছে? না, এখনো ল্যান্ড ভূমি বা এরকম লিটিগেশনে কিছু নেই। নেই তো? কিন্তু দেখুন, এই 7.5 চলছে না, এই 7.5 সময় একটা চাপের মধ্যে একটু কিন্তু থাকবেন আগের মতন। ধরুন আপনার আগে যদি আপনার 50,000 টাকা মাসে, আমি মানে এক্সাম্পল দিচ্ছি, ইনকাম হতো, তাহলে এখন কিন্তু হচ্ছে 30,000 টাকা। কোনোভাবেই আপনি হয়তো আগের মতনই এফোর্ট দিচ্ছেন, কিন্তু আপনার সেই 50,000 টাকা আসছে না। আচ্ছা, এটা হচ্ছে তো ঘাটতি হচ্ছে তো বিজনেসে একটু? আপনার এই মুহূর্তে জুপিটার তার স্বক্ষেত্রে এসছে,
এবং তৃতীয় প্রতি তৃতীয় ভালো ভালো কানেকশন এই সময় আপনার লাইফে আসবে, ঠিক আছে? থার্ডে কিন্তু আপনার বৃহস্পতি এবং শনির যে যোগটা না 29 তারিখ থেকে শুরু হচ্ছে, এই সময়টা কিন্তু আপনি কাজে লাগান, সেটা আপনার জন্য মানে ভালো হবে। এবং ২৯ মার্চ থেকে একটা মানে বেস্ট টাইম থাকবে আপনার, ভালো ভালো দেখবেন আপনার অনেক কাজের জায়গাগুলো কথাবার্তা হচ্ছে কিন্তু আলটিমেট গিয়ে সেটা ম্যাচিওর হচ্ছে না, সেই ম্যাচিওর টাইম হচ্ছে কিন্তু 29 মার্চের পর, মে মাসের মধ্যে সেটা হবে। এবং শনি সাড়ে সাতের জন্য আমি বলবো অবশ্যই কিছু প্রতিকার প্রতিবিধান আপনাকে নিতে হবে। আমি যেটা বলে গেলাম যে লিটিগেশন, আপনি কি হাতে কোনো রকম মুঙ্গা বা কোনো স্টোন পড়ে আছেন? আগে যদি তোমাকে দুটো স্টোন রেকমেন্ড করেছিল, কি কি সেটা আমি পড়ে আছি। কি পড়ে আছে? একটা রেড রেড কোরাল, হ্যাঁ, আর একটা নীলম। অবশ্যই পড়তে হবে, কারণ যে বললাম যে ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে নালে আপনার লিটিগেশন আসবে, কারণ রাহু মঙ্গলের যে আপনার কানেকশন রয়েছে সেটা আপনাকে ডিস্টারবেন্স অবশ্যই দেবে। এই সময় দেখুন আপনার মেন সাড়ে সাথে চলছে, আড়াই বছর একটু সাবধানে থাকতে হবে এবং হেলথের দিকে আপনাকে কিন্তু নজর রাখতে হবে। ছকটা খুব ভালো ছক, গা হাত পা ব্যথা কেন হবে? হেলথ ওয়াইজ হবে, এটা সারা শনির একটা বাপায় চোট পেতে পারেন। সেটা কি হয়েছে, বাপায় কোনো চোট পেয়েছেন বা পেন হয়, মাসেল পেন হয়? আপনি যে বেডরুমে শোন সেই বেডরুমে কিন্তু একটি হলুদ কাপড়ে, এই যে শনি বৃহস্পতির যে যোগটা আছে, শুধু যাদের সাড়ে সাথে চলছে, মকর রাশি বলুন, ধনু রাশি বলুন এবং কুম্ভ রাশি বলুন, তাদেরকে বলবো একটা হলুদ কাপড়ে একটা বড় আকারে ফিটকিরি যদি বেঁধে আপনাদের বেডরুমে রাখতে পারেন। এই যে গায়ে ব্যথা, পায়ে ব্যথা, একটা মানসিক চাপ, ঘুম কম হওয়া, সারাদিন মনে হয় ক্লান্ত লাগছে কিন্তু ঘুমটাও ঠিক মতন ডিপ স্লিপ হচ্ছে না, এর থেকে কিন্তু আপনি কি কোনো স্টোন রেকমেন্ড করবেন? দেখুন তার জন্য চেম্বার দাদা নেয়ারে তো এইভাবে আমি তো বলতে পারি না, এটা আমাদের এই দশমাংশ ছকটা আরো মানে ভাঙতে হবে, এটা তো আপনার জাস্ট একটা ছক আমরা পেলাম। এখান থেকে আমি বলবো আপনার লাইফের অবশ্যই অনেকটা ইম্প্রুভমেন্ট রয়েছে, কারণ আপনার ছকটা খুব স্ট্রেংথফুল ছক, কিন্তু বর্তমান যে টাইম দিয়ে আপনি পাস করছেন সেটা আপনার ফেভারেবল নয়। এই ফেভারেবল টাইম আপনাকে নিয়ে আসতে গেলে অবশ্যই আপনি একটুখানি প্রতিকার প্রতিবিধান করুন। সামনে 23 তারিখ অমাবস্যা যোগ রয়েছে, খুব ভালো, শিবের মাস হচ্ছে চৈত্র মাস এবং রুদ্র অভিষেক করা হবে। যারা করাতে চাইছেন আপনার মতন, যারা শনির সাড়ে সাথে প্রতিকার করাতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। একদম হাতে সময় একদম কম, চট করে বলে রাখি কলকাতার বন্ধুরা হাতিবাগান চেম্বারে পেয়ে যাচ্ছেন 13 মার্চ শুক্রবার, বেহালায় পেয়ে যাচ্ছেন 14 মার্চ শনিবার, গড়িয়াহাটে 15 মার্চ রবিবার কিন্তু চেম্বার রয়েছে দিদির, ব্যারাকপুরের বন্ধুরা 16 মার্চ পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরের বন্ধুরা 18 মার্চ পাচ্ছেন, হাওড়ার দিকের বন্ধুরা 26 মার্চের চেম্বারে অবশ্যই যোগাযোগ করুন, ডানলপে 30 মার্চ কিন্তু চেম্বার রয়েছে, কৃষ্ণনগর এপ্রিল মাসের 2 তারিখ, শিলিগুড়িতে এপ্রিল মাসের 4 তারিখে পেয়ে যাচ্ছেন, শেওড়াফুলিতে এপ্রিল মাসের 8 তারিখে কিন্তু চেম্বার রয়েছে, দুর্গাপুরের বন্ধুরা 12 এপ্রিল চেম্বার পেয়ে যাচ্ছেন, আসানসোলে 13 এপ্রিল পাচ্ছেন, মেচেদাতে এপ্রিল মাসের 10 তারিখে চেম্বার রয়েছে এবং গুয়াহাটি আসামের বন্ধুরা কিন্তু 19 এপ্রিল অবশ্যই কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এবং দিদি যেটা বললেন যে সামনে 23 মার্চ একটি শুভ দিন এবং হোমযজ্ঞ হবে একেবারে নিজ গৃহে, এবং বন্ধুরা অপেক্ষা করে থাকেন, তাই বুকিং নাম্বার কিন্তু যাচ্ছে টিভি স্ক্রিনে, দুটি ফোন নাম্বার আপনাদের মোবাইলে সেভ করুন, এই নাম্বারে ফোন করে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আলোচনায় আমরা ছিলাম আজকে বৃহস্পতি এবং শনির গোচর পরিবর্তন, তার পাশাপাশি কিন্তু মকর রাশি শনির সাড়ে সাথে চলছে, শুধু মকর রাশি না, মকর রাশি মেন সাড়ে সাথে চলছে, তার সাথে সাথে ধনু রাশি এবং কুম্ভ রাশির ফার্স্ট ফেজ চলছে। এই যে ভালো একটা আমরা যোগ পাচ্ছি, শনি গুরু শরীর যে যোগটা হচ্ছে, ধর্মপতি কর্মপতি যে যোগ হচ্ছে, এই যোগটা আমাদের প্রত্যেকের জীবনে একটা ভালো জিনিস। শনি কিন্তু অনেক মানুষকে ফেলে দেবে এই সময়, বিশেষত রাজ্য রাজনীতি থেকে তোমরা দেখে থাকবেন যে অবশ্যই একটা কিন্তু উত্থান পতন হবে, একদম আমরা খবরে দেখছি সেটা, একদম আমি হয়তো খবরের সাথে খুব একটা যুক্ত নেই, দেখা কিন্তু হচ্ছে দিদি, এটা আমি যা বলি সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজির ভাষা, একদম মানে যেটা আমি পাচ্ছি, এবং ইউটিউবে আপনারা ফলো করে দেখবেন বিগত 20 বছর যা যা ভাবে বলে এসেছি সেই জিনিসগুলো পরবর্তী সময় হয়েছে, এবং এই জায়গাগুলো আমরা যাতে ভালো পেতে পারি, ভালো থাকতে পারি, সুস্থ স্বাভাবিকভাবে জীবনটা কাটাতে পারি, তার জন্য কিন্তু অবশ্যই একদম আজকে হাতে সময় একদম নেই, রবিবার দিন রাত 11টা এবং অবশ্যই বুধবার দিন 9টার লাইভ অনুষ্ঠানের দিকে একটু নজর রাখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন প্রত্যেকে, নমস্কার।